আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে প্রশ্নগুলো নিয়ে কাজ করব আপনাদের জন্য রিকোয়েস্ট, প্রতিবারের মতোই আপনি ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আপনি একটু চিন্তা করবেন, প্রয়োজনে একটু পজ করবেন, খাতায় লিখবেন, আমাকে জানাবেন কটা প্রশ্ন আপনার কারেক্ট হয়েছে। এবং ক্লাসটা শুধু চলে যায় না ভাই, এটা লাইক দিয়ে ফেলেন এখনই, আপনার কিছু বন্ধুরা দেখা সুযোগ করে দিয়েন। ক্লাস করে কেমন উপকার হয়েছে, আসলে হয়েছে কিনা সেটাও একটু লিখে যাইবেন, কেমন? ফার্স্ট কোয়েশ্চেন, ওয়েন দ্য টিচার ড্যাশ দ্য রুম কমা দ্য স্টুডেন্ট ড্যাশ টকিং, কি লিখবেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, এটা সব ইউনিটের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। ওয়েন দিয়ে, ওয়েনের যে প্যাটার্ন আছে, ওয়েনের অনেকগুলো রুলস আছে, খেয়াল রাখেন। মানে ওয়েন দিয়ে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স একটা পয়েন্ট আছে, ওয়েন দিয়ে পাস্ট পারফেক্টের পয়েন্ট আছে, ওয়েন দিয়ে ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের পয়েন্ট আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন। উত্তর নিশ্চয় আপনি লিখেছেন বি নাম্বারটা, তাই না? দুটা কাজ, একটা কাজ অতীতে চলমান ছিল, একটা কাজ হঠাৎ করে আসছিল। কি লিখছি আমরা? ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, যখন টিচার রুমে প্রবেশ করেছিলেন, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং। বুঝতে পারছেন, বাক্যের শুরুতে যদি কনজাংশন থাকে লাইক ওয়েন, আমরা বাক্যের মাঝে কমা লিখেছি। এখন যদি আমাদের বাক্যের মূল পার্টটা ছিল দ্য স্টুডেন্টস ওয়ার টকিং, মানে স্টুডেন্টরা কথা বলছিল, ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, যখন টিচার রুমে প্রবেশ করেছিলেন, তার মানে স্টুডেন্টদের কথার কাজটা চলমান ছিল, হঠাৎ করে টিচার আইসা রুমে প্রবেশ করছে। ফলে ওয়েনের এক পাশে পাস্ট ইনডিফিনিট, অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস। ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং, স্টুডেন্টরা কথা বলছিলেন। এন্টার ইনটু দ্য রুম বলা যাবে না, রুমে প্রবেশ করা বোঝাতে কিন্তু এন্টার দ্য রুম বলি, দেখেন এন্টার দ্য রুম। কোয়েশ্চেন টু, অফ দ্য ফোর ড্রেসেস, মানে চারটা ড্রেসের মধ্যে আই লাইক দ্য রেড ওয়ান ড্যাশ, কি লিখবেন? বুঝতে পারছেন ভাই, বলতে চারটা ড্রেসের মধ্যে আমি লাল ড্রেসটাকে বেশি পছন্দ করি, তার মানে আমরা কম্পারিজন বুঝি দুইয়ের মধ্যে, দুইয়ের বেশি হলে আমরা সুপারলিভ মুডে যাই, আপনি নিশ্চয়ই সুপারলিভ মুডেই যাবেন। উত্তর কি লিখবেন? আই লাইক দ্য রেড ওয়ান বেটার, দ্য বেটার, বেস্ট না দ্য বেস্ট? নিশ্চয় আপনি শুধু বেস্ট লিখবেন, শুধু বেস্ট লিখবেন। বাক্যটা দ্য বেস্ট হতে পারতো যদি এমনটা হতো, আমি এখন যা আছে তা আগে বলি। অফ দ্য ফোর ড্রেসেস আই লাইক দ্য রেড ওয়ান বেস্ট, আপনি দ্য বেস্ট বলতে মন চাইছে তাই তো, আপনি লিখবেন তখন এরকম, অফ দ্য ফোর ড্রেসেস দ্য বেস্ট ইজ দ্য রেড ওয়ান। অথবা আই লাইক, আই কি বলতে পারি আমরা? আই লাইক দ্য রেড ওয়ান বেস্ট, অপশন কি? আই লাইক দ্য রেড ওয়ান বেস্ট অথবা দ্য বেস্ট ইজ দ্য রেড ওয়ান। ওকে, তাহলে অফ দ্য ফোর ড্রেসেস আই লাইক দ্য রেড, আই লাইক দ্য রেড ওয়ান বেস্ট, আই লাইক দ্য রেড ওয়ান বেস্ট অথবা দ্য রেড ওয়ান ইজ দ্য বেস্ট। দেন ইউ ক্যান লিড আ হর্স টু ওয়াটার, তুমি একটা, এটা একটা প্রভাব, ইউ ক্যান লিড আ হর্স টু ওয়াটার, তারপর আপনি কি লিখবেন? এবং এটা প্রভাব না পারলে আপনি উত্তর পারার মতো জিনিস, একবার সোজা ইংলিশ, সহজ ইংলিশ, প্রত্যেকটা ওয়ার্ড আপনার পরিচিত এবং বাক্যের অর্থ বুঝে পড়তে পারলে আপনি সহজ আনসার করবেন। বাক্যের অর্থটা এরকম, তুমি একটা হর্সেরে ওয়াটারের কাছে নিয়ে যেতে পারো, বাট তারা জোর করে পানি খাওয়াইতে পারো না, কারণ সে পানি না খাইতে চাইলে পানি খাবে না। এটাই উত্তর হচ্ছে সি, ইউ ক্যান লিড আ হর্স টু ওয়াটার, তুমি একটা টু ওয়াটার মানে পানির কাছে তুমি নিয়ে যেতে পারো হর্সরে, বাট তুমি কিন্তু তুমি পারো না তারে পানি পান করাইতে। আপনি জানেন মেকটা এখানে কজেটিভ ভার্ব, তারপর অবজেক্ট আছে, ভার্বের বেসরম লেখা আছে। মেক শব্দটা যখন কজেটিভ ভার্ব আকারে ব্যবহৃত হয়, মেক অর্থ করা না, কিন্তু মেক অর্থ বাধ্য করা, এমনটা বোঝাচ্ছে। তার মানে ইউ ক্যান লিড আ হর্স টু ওয়াটার, তুমি একটা হর্সেরে পানির কাছে নিয়ে যেতে পারো, বাট তারা জোর করে পানি খাওয়াইতে পারো না। চার, এ পার্সন হু ইজ আনএফেক্টেড বাই ইমোশনস ইজ কল্ড, যে ব্যক্তিটা ইমোশন দ্বারা এফেক্টেড হয় না। আমি কিন্তু ভাই ইমোশনাল, বুঝেন, মানে আপনার ক্লাস করে আপনার কেমন লাগছে একটু যদি বলেন, আমার কাছে ভালো লাগবে। লাইক আমি ভালোবাসি, আমি একটা কমেন্টসের কথা আমার স্টুডেন্টদেরকে বলি, পেইড বেস স্টুডেন্টদেরকে বলি। আমার এক স্টুডেন্ট যে কিনা ক্লাসে কোনো কিছু পারলেই বলে আলহামদুলিল্লাহ। আমি মানে অনলাইনেও পেয়েছি, অফলাইনেও পেয়েছি এমন স্টুডেন্ট যে একটা জিনিস বুঝে শেষে ফিলিংস করে আওয়াজ, একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমি শুনি স্পষ্টত। এবং আমি এমন স্টুডেন্টের কাছ থেকে মানে দোয়া পাই যে স্যার আল্লাহ আপনার মানে মঙ্গল করুক, ইভেন মৃত্যুর সময় আপনার কি যেন বলে কালিমা থাকুক আপনার মুখে, মানে যেটাকে আমরা আমাদের একটা উইশ বলি, উইশ তো না, আমাদের আমরা খুব ইচ্ছে করি। লাইক আমার আপনার লাইফের কোনো কিছু নাই অ্যাকসেপ্ট আমাদের এন্ডিংটা যদি ভালো না হয়। তো আমরা সবাই কিন্তু টু সাম এক্সটেন্ট ইমোশনাল, আমিও কিন্তু ইমোশনাল। আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমার খুব মোটিভেশন দেয়, মোটিভেশন দেয় মানে আমি আবার ভাবনাই না যে ও আমি কিছু একটা হয়ে গেছি। আবার আপনার একটা মানে আপনি কমেন্ট না করলে আমার কাছে মনে হয় কি রে ভাই, মানুষজন ক্লাস করছে কিন্তু কেউ ফিডব্যাক দিচ্ছে না, তার মানে আমার ক্লাস করে কারো উপকার হচ্ছে না। একটু হাই হ্যালো লিখে যাবেন প্রত্যেকটা ক্লাসে, এটা শুধু আমার না ভাই, আপনি যার ক্লাস করে উপকার পাচ্ছেন সামহাও তার একটু হাই হ্যালো দিয়েন, তার একটু ফিডব্যাক দিয়েন পজিটিভ টুনে, নেগেটিভ কিছু থাকলেও পজিটিভ টুনে দিবেন। তাহলে বলছে এ পার্সন হুইজ আনএফেক্টেড বাই ইমোশনস, মানে যে ব্যক্তির ইমোশন দ্বারা খুব বেশি এফেক্টেড হয় না, ওনারা আমরা কি বলি? স্টোইক। কি বলি ভাই? স্টোইক। মানে ওনারে তুমি যদি বলো এক্সিলেন্ট, তুমি যদি বলো ফাউল, মানে উনি যেমন তেমনই, মানে আপনি ওরে খুব মোটিভেশন দিলে উনি যেমন, গালিগালাজ করলো তুমি তেমন। নিশ্চয়ই এমন সংখ্যা মানুষের সংখ্যা খুব কম। My research report is much bigger dash my friend. खूब excellent question भाई, excellent question. ये topic ये टाइम तो degree topic थे आशा question. আমি ডিগ্রি নিয়ে আলাদা করে ক্লাসও নিয়েছি আপনারা একটু প্রিভিয়াস মানে গত বছর তার আগের বছরের ভিডিও চেক করবেন এইসিইউ স্পেশালের মধ্যেই এবং যে কোনো বইতে আপনি এটা পাবেন এই পয়েন্টটা আমরা এই বাক্যটার উত্তর কি লিখব মাই রিসার্চ রিপোর্ট ইজ মাচ বিগার আমার রিসার্চ রিপোর্টটা অনেক বড় দেন ড্যাশ মাই ফাদার কি লিখবেন মানে বলতে চাইছে আমার ফাদার তো না ফ্রেন্ড আমার বন্ধুর রিসার্চ রিপোর্টের চেয়ে আমার রিসার্চ রিপোর্টটা অনেক বড় বাক্যটা এমন হলে বেশি ভালো হইতো মাই রিসার্চ রিপোর্ট ইজ মাচ বিগার then the research report of my friend but এমন কোন অপশন আমাদের এখানে নাই তখন আমরা কি লিখব নিশ্চয় যারা ডিগ্রি পড়ছেন তারা উত্তর নিশ্চয় পারছেন ভাই এটা খুব ভালো কোশ্চেন উত্তর হবে নিশ্চয় ডি নাম্বারটা কেন ভাই এই যে বললাম না my research report is much bigger than the research report এই যে that মানে কিন্তু than the research report আমরা একই বাক্যে একই কথা দুবার রিপিট হলে আমরা সিঙ্গুলার সাবজেক্টের রিপিটেশন দূর করে that বসাই এই যে my research report এখানে একবার আসে that এর জায়গায় বুঝে নিতে হবে এইজন্য আমরা that লিখলাম তাহলে my research report is much bigger than that of my friend মানে কি than the research report of my friend আপনি বলতে পারবেন না যে my research report is much bigger than my friend এটা তো অর্থ মিলে না হয়তো বাংলায় বাংলায় মিলে যায় ভাব লাগবে বাট মিলবে না কারণ কি ভাই দেখেন আমার রিসার্চ রিপোর্টটা অনেক বড় আমার বন্ধুর চেয়ে বড় নাকি কেমনে কি আমার বন্ধুর চেয়ে বড় হয় কেমনে রিসার্চ রিপোর্ট এক জিনিস বন্ধু আরেক জিনিস মানে তুলনা হবে সমান সমানের সাথে লাইক আমার কথা আপনার কথার চেয়ে হয়তো ভালো না আমার চেহারা আপনার চেহারার চেয়েও খারাপ তাহলে তুলনা হবে কিন্তু আমার চেহারা আপনার চেহারার সাথে এমন কি হয় নাকি যে আমার চেহারা আপনার চেয়েও খারাপ হয়তো আমরা বুঝে নিব আমরা বাংলা ভাষাভাষী বিধায় আমরা চেহারা তুলনা করছি বাট স্টিল বাক্যটা এটা হলে এক্স্যাক্টলি ভালো হয় যে আমার চেহারা আপনার চেহারার চেয়েও খারাপ আপনি আপনার মেধা আমার চেয়েও ভালো মানে আমার মেধার চেয়েও ভালো তাহলে তুলনা হওয়া উচিত আপনার চেহারা আমার চেহারা আপনার মেধা আমার মেধা এখানে কিন্তু এটাই তাহলে my research report এর সাথে ফ্রেন্ডের তুলনা হয় না ভাই my research report এর সাথে আমার বন্ধু রিসার্চ রিপোর্টের তুলনা হবে তাহলে আমরা উত্তর নেব ডি তাহলে my research report is much bigger than that of my friend then question 6 the entry of scanty মানে ভাই স্বল্পতা অল্প বিপরীতধর্মী অর্থ চাইছে কি লিখবেন লিমিটেড ডিমিনুটিভ স্মল ample scanty শব্দের অ্যাডজেক্টিভ সবগুলো অডে কিন্তু অ্যাডজেক্টিভ আপনি কি লিখছেন অবশ্যই ample লিখবেন আপনি ample মানে হলো প্রাচুর্য মানে অনেক বেশি আছে কিছু এমনটা Question 7 the verb form of prison prison শব্দটার ভাব কি ভাই prison মানে তো বন্দি তাই না বন্দিখানা এমনটা ভাব কি prisonify and prison is imprison দেখেন যে ওয়ার্ডটা উত্তর না সেটা কিন্তু আমি পড়তে পারছি না আপনিও পড়তে পারবেন না যদি আপনার রিডিং পড়ার অভ্যাস থাকে উত্তর হিসেবে আপনি imprison লিখবেন আপনি এই যে and prison nice fine এগুলো পড়তে পারবেন না আপনি কখনোই পাবেন না ভাই এজন্য রুলস রেগুলেশন ধরে এই মানে ইন্টারচেঞ্জ এর পার্সোনালিটিস পড়া সম্ভব না মানে এগুলো আপনি মুখস্থ রাখতে পারবেন না পড়ে লাভও নাই ফলে ওয়ার্ডপটে থাকবেন এই যে আমরা ইংলিশ প্রনাউন্সিয়েশন শিখি ভাই আপনি যদি একবার লিংগুইস্টিক্সে পড়েন স্টিল আপনার সব জিনিসের কিন্তু এক্সাক্ট কোনো রুল নাই ফর্মুলা নাই সব ব্যতিক্রম আছে যেটাকে আমরা নিপাতনে সিদ্ধ করি বাংলায় তাহলে বলছে দা ওয়ার্ড সিমিলারলি মিনিং টু হাইপারবোলি হাইপারবোলি শব্দটার সিনোনিম কি ভাই সিনোনিম কি হাইপারবোল মানে হলো চাপাবাজি মানে এক্সট্রা কথাবার্তা আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টেটমেন্ট ক্রিটিক এক্সাজারেশন নাকি ডিসটরশন অবশ্যই এক্সাজারেশন এক্সাজারেশন মানে হলো অতিরঞ্জন হাইপারবোলি অতিরঞ্জন দ্য ফ্রেজ উইথ ফ্লাইং কালার্স অনেক জায়গা আসে ভাই উইথ ফ্লাইং কালার্স এবং এটা ইংলিশ টেক্সট বইয়ের একটা ওয়ার্ডও বটে উইথ ফ্লাইং কালার্স মানে কি উড়ন্ত কালার নাকি না উইথ ফ্লাইং কালার্স এটাকে আমরা বলি ভাই ভিক্টোরিয়াসলি মানে বিজয়ে সহকারে এমনটা বোঝাচ্ছে উইথ ফ্লাইং কালার্স ভিক্টোরিয়াসলি The phrase with flying colors means victoriously. And the last question, the stranger talked as if. ভাই as if as though এই পয়েন্ট আপনারা নিশ্চয়ই পারেন কন্ডিশনাল সেন্টেন্স খুব ভালো করেই পারেন নিশ্চয়ই ভার্বের সাথে কানেক্টেড যে টপিকগুলো আছে এগুলোর ঝালাই ফালাই করে ফেলেন ফর অল ইউনিটস বি ইট ফর এ বি সি ডি বি ওয়ান ডি ওয়ান সব ইউনিট নিশ্চয়ই আপনি কোশ্চেন অনেক বেশি পাবেন সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন আমরা জানি as if as though আগে প্রেজেন্ট ইনফিনিটিভ হলে past tense past tense হলে past perfect তাহলে as if এর আগে আছে the stranger talked as if এর আগে প্রেজেন্ট ইনফিনিটিভ হলে past tense টেন্স লিখি পরে as if as though আগে past tense হলে পরে past perfect লিখি আপনি নিশ্চয় উত্তর সি ছাড়া কিছু লিখছেন না চিন্তাই করছেন না the stranger talked as if he had known everything এই ছিল ভাই আপনাদের জন্য আজকের ক্লাস সত্যিকার অর্থে ক্লাস করে আপনি উপকার পাইছেন কিনা আমার একবার ট্রুলি লিখে যাবেন কিন্তু কটা প্রশ্ন আপনার কারেক্ট হয়েছে সেটা জানাবেন আপনাদের জন্য শুভকামনা আপনার বন্ধুদের একটু দেখা সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ